হাই এভরিওয়ান, আজ হচ্ছে ফ্রাইডে, এখন 5:15 বাজে। তো ভ্লগটা আমি এখন থেকে কন্টিনিউ করছি। তো আজকে ভাবলাম, আজকে অ্যাকচুয়ালি মোমো বানাবো, মানে মোমো বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে মোমোর রেসিপিটা শেয়ার করি, প্লাস ব্লগটাকেও স্টার্ট করি এখান থেকে। তো তার সাথে সাথে আজকে ভেবেছি একটা, এখন যেটা নতুন ট্রেন্ডে চলছে ফুড চ্যালেঞ্জ বা যে কোনো কিছু চ্যালেঞ্জ, তো ওটাও তার সাথে করবো। হয়তো হতে পারে, পুরো দিদির উপর ডিপেন্ড করছে, কারণ ওকে আমি আগের উইক থেকে বলে আসছি চ আমরা ফুড চ্যালেঞ্জ করি, কিন্তু না, ওই বলে কি না খাবারটা খাবো আমি শান্তি মনে খাবো, ফুড চ্যালেঞ্জ করলে নাকি ওই খাবারটা শান্তি মনে খেতে পারে না, তার জন্য ওই ফুড চ্যালেঞ্জ করতে রাজি হয় না। আজকে লাস্টের দিকে ওর মানে একটু পরে মাথাটা খাবো, চল করি, দেন যদি ওই রাজি হই তাহলে তো ফুড চ্যালেঞ্জ তোমরা দেখতে পাবে, না হলে জানি না কী হবে। আপাতত তখন যাই গিয়ে মোমোটা বানাই, দেন ওর মাথাটা খেয়ে ওকে রাজি কর। দিদি করবি তো ফুড চ্যালেঞ্জ? কর না প্লিজ ফুড চ্যালেঞ্জ কর, তারপরে ট্রেন্ডে চলছে, একটু একটা কন্টেন্টে চলে আসবে। আমি কন্টেন্ট, তুই কন্টেন্ট এরকম মনে হয়? এটা সেদ্ধ করতে গেলে হ্যাঁ আমি বানাচ্ছি, আগে বল করবি? না আমি করবো, প্লিজ পোষায় না এরকম খেয়ে। আমার ওটা মশলা দিই অত শত। আমি এখানে চাটনির জন্য টমেটো, শুকনো লঙ্কা আর ওদিকে রসুন আর আদা সবকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ ছুলেটা দিয়ে দিয়েছি এখানে। এবার ঠাম্মি ময়দা মাখাবে, কারণ আমরা কেউ ভালো ময়দা মাখাতে পারি না। ভালো পারিস না? না পারি, আমি ভালো পারি না। যে একদিন মনে নেই নান বানিয়েছিলাম, আমি কথা বলবি না। বিদ্যাচি বলতো, তুই নানটা কেমন টেস্ট হয়েছিল? ফুলের নানটা খেলা আলাদা ব্যাপার, মাখিয়েছিলাম অতি কষ্টে আমি। আমি জানি না হিসাব, তোমরা তোমরা বুঝবে। দাঁড়াও আমাদের তেল দিতে হবে, দাঁড়াও না হাত ছাড়ো, আমি হাতে দে, হাতে দাও ভালো করে, তুমি সব মতো বলবে, আমি জানি না কিন্তু দিচ্ছি লবণ। হ্যাঁ দেখে আমি জানি না মাখা কত দুঃখ নিয়ে না, তুমি জানো না ভুলে গেছে সব ঠাম্মিটা। দি লবণটা দেয় না ওই হাত দিয়ে, আমাকে ওই দিক থেকে ঢুকতে হবে। দাঁড়া আমি আনছি, আমি আনছি, ইচ্ছা করে বুঝলে রসুন আনতে ঠাম্মি দিতে না করতো, ইচ্ছা করে দিয়ে সব ঠাম্মি। আমি তোকে চিনি না, কথা বলিস না, তোর ইচ্ছার করে বললি ঠাম্মি, তুই বলো ইচ্ছা করে বলেছে কি করে, বলো 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 ঠাম্মি। ময়দাটা মাখানো কমপ্লিট, এরপরে ওর উপর দিয়ে হালকা একটু তেল লাগিয়ে নিয়ে ওটা বাটি দিয়ে এবার ঢেকে দেওয়া হবে। মাস্টার স্যাপ, এরপর নেক্সট মাস্টার স্যাপ আমিই যাচ্ছি। আর থামি যাবে তোমার সাথে, এটা আমার শো হবে, তাও বোঝে না। এবার থামে, বাটি দিয়ে ঢেকে রেখে দাও, এটা আমি করে নিই। এটা সেদ্ধ হয়ে গেছে 10-15 মিনিট ধরে, এটা সেদ্ধ হলো, এখন এটা কমপ্লিট। এটা এবার কি করবে দিদি? এটা দেয় ঠান্ডা হওয়ার পর ওটা তারপরে ব্লেন্ড করে নেব। ঘুমা যা ঘুমা।
চাটনির জন্য, চাটনির জন্য যে টমেটোটা সিদ্ধ হয়েছিল ওটা এখানে ব্লেন্ড করা হয়ে গেছে, মানে এটা এখন হালকা হয়তো ফ্রাই, হালকা ফ্রাই করতে হবে, দিয়ে চাটনি পুরো রেডি হয়ে যাবে। দেন এখানে সব কাটাকুটি করা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম হয়ে গেছে, মশলাও করা হয়েছে, সবই হয়ে গেছে। এখানে এই চাটনিটা হচ্ছে এখন, এটা কতক্ষণ লাগবে হয়ে গেছে চাটনিটা, এটা একটু শুকালেই এটা হয়ে যাবে। রাত্রেবেলা বাবা তড়কা খাবে তো তার জন্য ওখানে তড়কাটা সিটি মারতে বসিয়েছি, ও তড়কাটা সিটি পড়বে, দেন আমি দেন উপরে যাব। সবাই আমাকে ছেড়ে উপরে চলে গেছে আইসক্রিম খেতে, এখন আমি ওই সিটির জন্য ওয়েট করছি, সিটিটা পড়বে, তিন চারটে সিটি পড়বে, দেন আমিও উপরে যাবো। তারপরে কি ফাইনালি এখন সিটিটা পড়লো, আমি গ্যাসটা অফ করেই উপরে যাবো এখন। ছাদে চলে এসেছি, ছাদে তো বিশাল হাওয়া দিচ্ছে। দিদি আমার আইসক্রিম আমি যখন খাবো তখন আসি, সময়টা নিতে একবার। আকাশটা হেভি হয়েছে না দেখতে, দেখ আকাশের সাইডটা হেভি, দারুণ লাগছে দেখতে পুরো। দাঁড়াও আমাদের হাঁটাহাঁটি কমপ্লিট, এখন আমি ঠাম্মি যাবো নিচে নামবো, দিদি আর মা আগেই নেমে গেছে। যেহেতু মা আর বাবা দুজনেই মোমো খাবে না, তার জন্য এখন আমাকে এগরোল বানাতে হবে, তো মা বাবার জন্য এখন আগে এখন এখানে দিদি মোমোর চিকেনটা বানাচ্ছে, সবচেয়ে বাটার বাটার দিয়েছে এখানে। এবার কি দিবি? এরপর ক্যাপসিকাম দিচ্ছে আর ভিতরে মধ্যে, তারপরে চিকেন দিয়ে দিয়েছে, এখন এটা একে কি সব দিয়েছি, বয়েল হবে এখন। এখানে চিকেন ডান, এবার ওই মোমোর লেয়ারটা বানাবো, দিয়ে স্টাফটা ভরে নিয়ে মোমো রেডি। মোমো রেডি, ওটাই খাওয়াবো তোকে। না মোর দেন বয়েল করতে হবে, দেন রেডি হয়ে যাবে। তো এখন হচ্ছে মোমোর লেয়ারটা বানাবো, তো ঠাম্মিকে এখন ডাকবো। যদি এখন মাকে বলি মা হেল্প করো, মা বলবে না আমি পারবো না, আমি সব সকালে করবো রাত্রে কিছুই করবো না, মাকে বললেই এখন মা বলবো, কিন্তু ঠাম্মিকে বললে ঠাম্মি সব করে দেয়। ঠাম্মি চলো ইয়ে করে দাও একটুখানি, ভালো ঠাম্মি তুমি আমার, চলো। এখন ঠাম্মি যে চা খেয়ে চলে এসেছে, এখন আমি ঠাম্মি ওই লেয়ারটা বানাবো, আর লেয়ারের মধ্যে মোমোর লেয়ারের মধ্যে ওই চিকেনের স্টাফটাও দিয়ে দেবো, আর দিদি আস্তে আস্তে ওটা বয়েল করবে, নাহলে অনেক লেট হয়ে যাবে। তো এখন করি ওটা আগে। হ্যাঁ আগেও দেওয়া হয়েছে,
হ্যাঁ এই প্লেটটা এই যে আগে ওখানে দেওয়া হয়েছে দেন তার উপরে ওটাকে প্রেস মোমোটাকে প্রেস করা হয়েছে এই যে এখানে মোমো কমপ্লিট গ্যাসটা আমি অফ করে দিই দিদিকে ফাইনালি আমি কনভিন্স করতে পেরেছি যে এই বলে যে যে হারবে সে নেক্সট দিন তার পুরো দিনের কাজ সেই মানে অপোজিট পার্সনটি অপোজিট পার্সন করবে আর দিদি এটাতে ফুললি কনফিডেন্স যে ওই জিতবে হ্যাঁ জানে না যে আমার ট্যালেন্টটা ও জানে না তো এখন আমরা আমাদের চ্যালেঞ্জটাকে স্টার্ট করব আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে চারটা করে মোমো থাকবে আর ঝাল চাটনি থাকবে ওয়ান স্পুন করে থাকবে এবার এইটা চাটনিটা পুরো কমপ্লিট করতে হবে এক মিনিটের মধ্যে একটা টাইম এই যে এখানে আমাদের মোমো চাটনি এটা দিদির প্লেট এটা আমার প্লেট দিদি রেডি তো হারার জন্য রেডি দেখা যাবে ওভার কনফিডেন্স ভালো না রেডি তো তুই আমার টাইমার জাস্ট এখানে এক মিনিটের টাইমার দাদা হাত নামা হাত নামা 1 2 3 স্টার্ট পুরো চাটনি দেখো দাঁড়া কালকে জন্য রেডি হয়ে গেছি চ্যালেঞ্জটা ওই জুড়ে আছে তাহলে তুই একটা দিয়ে গেছিস একটা বাকি না তো গরম ছিল খেতে পাচ্ছিলাম না আজকে থেকে জামা কাপড় এখনই বাথরুম ভাবলাম অপশন দেব কোথায় সব কাজ করাবো ও যদি হারে বা আমি যদি হারি কালকে হচ্ছে আমি ওর সব কাজ করবো আর ও যদি হারে কালকে আমার সব কাজ করবো এবার বলো কে হেরেছে ঠিক আছে ঠিক আছে বিরিয়ানি দেখা যাবে এটা হচ্ছে আমার প্লেট আর তো দিদির প্লেটের চাটনি পুরো শেষ করে দিয়েছে আমার চাটনিটা একটু ঝাল লেগেছে কারণ আমি চাটনি শেষ হয়নি কালকে দেখবা তুমি দিদি সত্যি কর আমি আমাকে দেখা কারণ আমি একমাত্র বনু ছোট্ট বনু সব কাজ করা কালকে আমার মনে হচ্ছে ফাটা ব্যথা হবে তোর পা ব্যথা এমনিও হয় ডেলি সেটা আমাকে মনে হচ্ছে পা ব্যথা হবে হাতগুলো ব্যথা হবে প্রমাণ রাখবো প্রুফ রাখবো আমি সব সবটাকে আজকে এখানেই এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক দ্য ভিডিও বলবি কিছু
like the video, share with your friends, family, whoever you want, and subscribe my channel. আর তোমাদের যদি এরকম চ্যালেঞ্জ ভিডিও ভালো লাগে তা আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট আরও 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 নতুন নতুন চ্যালেঞ্জ দিদির সাথে করব, নতুন নতুন ভাবে হারবি, আমি জিতবো, আমি একদিন জিততে পারবি না, আমি চ্যালেঞ্জ করলাম, এটা নিয়ে তো আমি চ্যালেঞ্জ করলাম। হ্যাঁ, যদি আমি একদিন জিতে যাই তো কি করবি? 5000 টাকা অন ক্যামেরা বলি, কিন্তু 5000 টাকা ওভার কনফিডেন্ট, আমি 5000 টাকা অন ক্যামেরা রেকর্ড থাকলো। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে, এন্ড বি কাইন্ড উইথ এভরিওয়ান, বাই বাই।